বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোশাম্মদ ইশরাত জাহান। আমরা করছিলাম ষষ্ঠ অধ্যায়। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা জানো যে এটা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়, এরপরে দশম অধ্যায়। আমরা পড়ছি ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। 1 থেকে 6 অধ্যায় এবং দশম অধ্যায়, এই 7টা অধ্যায় তোমাদের রয়েছে। মোট তোমাদের বই ছিল 14টা অধ্যায়। এখান থেকে সিলেবাস প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে 7টা অধ্যায়, 1 থেকে 6 এবং 10। তোমরা 6 অধ্যায় শুরু করেছিলাম। এখানে দেখো, বায়ুমণ্ডল হলো, এই যে দেখছো হাইড্রোস্ফিয়ার, হাইড্রো অর্থ হলো পানি, স্ফিয়ার হলো স্তর, পানির যে মণ্ডল বা স্তর সেটাই হলো হাইড্রোস্ফিয়ার। আমরা জানি যে পৃথিবীতে সমুদ্রের পানির পরিমাণ বেশি। আমরা দেখেছি যে 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর। এখানে আরেকবার তোমাদের বলে দেই মহাদেশগুলোর নাম। দেখো, এটা হলো এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা, এই 7টা মহাদেশ। এবং মহাসাগর হলো 5টি, প্রশান্ত, ভারত, আটলান্টিক, এদিকে প্রশান্ত, মানে প্রশান্তটা এই ঘিরে রয়েছে, তো পূর্ব পশ্চিমে এটা এক করলে একসাথে হয়ে যাবে আর কি। এই অধ্যায় থাকবে বায়ুমণ্ডলের ধারণা, সাগর, মহাসাগর, উপসাগর, সমুদ্র তলদেশের ভূমিরূপ, সমুদ্র স্রোতের কারণ এবং জোয়ার ভাটার কারণ। তাহলে দেখো, এখানে আমরা আগে দেখেছি যে হাইড্রোস্ফিয়ার হলো বাংলা প্রতিশব্দ হলো বায়ুমণ্ডল, হাইড্রো হলো পানি, স্ফিয়ার হলো মণ্ডল। আমরা গত ক্লাসে এগুলো পড়েছি, একটু রিভিউ করছি তোমাদের সুবিধার্থে সংক্ষেপে। এখন দেখো, পানি তিন ভাবে থাকতে পারে, কঠিন বরফ আকারে। তোমরা জানো যে অ্যান্টার্কটিকা এবং মেরু অঞ্চলে প্রচুর বরফ জমে রয়েছে। আর গ্যাসীয় অবস্থায় থাকে, জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডলের উপাদান যখন আমরা পড়েছি, তখন দেখেছি যে জলীয় বাষ্পের একটা উপাদান আছে যদিও কম। আর তরল হিসাবে এই যে নদী, খাল, বিল, সমুদ্র তরল হিসাবে পানি রয়েছে। আর এই যে পানি, পৃথিবীর 97% পানি রয়েছে সমুদ্রে, অর্থাৎ পৃথিবীর 97% পানি কিন্তু লবণাক্ত, অর্থাৎ এটা খাওয়ার উপযোগী নয়, স্বাদু নয়। 3% পানি হলো স্বাদু পানি, মিঠা পানি, যেটা যেটা আমরা খাই, ব্যবহার করি। সে মিঠা পানির উৎস গুলো হলো কি কি? নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ পানি, গ্রাউন্ড ওয়াটার, যেটা পাইপ দিয়ে পানির নিচ থেকে উঠানো হয়, এটা হলো গ্রাউন্ড ওয়াটার। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে 97% পানি সমুদ্রে রয়েছে এবং এই পানিটা কি? লবণাক্ত। বাকি 3% মাত্র স্বাদু পানি, সেটাও আবার বরফ জমে থাকে পাহাড়ের উপরে। এবার দেখো, অবস্থান ভিত্তিক বিস্তরণ বা শতকরা হার, এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রে কি পরিমাণ পানি আছে। সমুদ্রে আছে 97.25%, অধিকাংশ পানি সমুদ্রের। পরে হিমবাহ, এটা আছে 2.05%। হিমবাহ হলো বরফের স্তূপ, পাহাড়ের পর্বতের উপরে জমে থাকা বরফের স্তূপকে হিমবাহ বলে। হিমবাহ বিশাল আকারের হতে পারে, বরফের স্তূপ, হ্যাঁ, এটাই হলো হিমবাহ। আর ভূগর্ভস্থ পানি হলো মাটির নিচের স্তরে যে পানি থাকে, মাটির কয়েক স্তর নিচে যে পানিটা থাকে, তোমরা যে টিউবওয়েলের পানি বা ডিপ টিউবওয়েলের পানি যেটা আমরা ব্যবহার করি স্বাদু পানি হিসাবে, সেটাই হলো ভূগর্ভস্থ পানি। সেটার শতকরা হিসাবে হলো 0.68%। এরপরে আছে হ্রদ। হ্রদ হলো আবদ্ধ জলাশয়। তোমরা নিশ্চয়ই পুকুর দেখেছো, পুকুর
দেখি এগুলো ছোট, এর চেয়ে আরেকটু বড়। হ্যাঁ একটু বড়, কিন্তু নদীর মতো প্রবাহমান না। হ্যাঁ আবদ্ধ, চারপাশে স্থলভাগ থাকবে, এটাকে হ্রদ বলে। এটার শতকরা হার হলো 0.01। মাটির আর্দ্রতা, মাটিকে দেখতে শুকনো মনে হলেও মাটির ভিতরে কিন্তু মাটির কণায় কণায় পানি থাকে। হ্যাঁ সেই পানি মাটির আর্দ্রতা বলে, সেটাকে মাটির উপাদানের একটা হলো মাটির পানি। দেখো তোমরা দেখবা যে শুষ্ক সময়েও গাছ দিব্যি বেঁচে রয়েছে, সবুজ সতেজ রয়েছে, এটা হলো মাটির যে পানিটা থাকে মাটির ভিতরে সেই পানিটা পায়, এটাকে বলে মাটির আর্দ্রতা। এটা হলো 0.005। বায়ুমণ্ডলে যে পানিটা থাকে জলীয় বাষ্প হিসাবে সেটা হলো 0.001। এটা বায়ুমণ্ডলের উপাদানে আমরা যখন জলীয় বাষ্পের পরিমাণ দেখেছি তখনও এই পরিমাণটাই দেখেছি আমরা, 0.001। এই যে এখানে এরপরে আছে নদী, 0.00001। এরপরে আছে জীবমণ্ডল, জীবমণ্ডল অর্থাৎ প্রাণী দেহে এবং উদ্ভিদ দেহে, প্রাণী দেহে এবং উদ্ভিদ দেহে যে পানিটা আছে সেটা হলো জীবমণ্ডলের পানি, 0.00004। এবার দেখো সাগর, মহাসাগর, সাগর ও উপসাগর, বায়ুমণ্ডলের উন্মুক্ত বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝছি, যে পানির যে মণ্ডলটা সেটি সেখানে বিস্তীর্ণ বিশাল অর্থাৎ একদম উন্মুক্ত মানে খোলা, হ্যাঁ কোথাও আবদ্ধ না, এটাকে বলা হচ্ছে মহাসাগর বা ওশান বলে ইংরেজিতে। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এগুলো হলো প্রশান্ত, আটলান্টিক, ভারত, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। তোমাদের এই মহাসাগরের অবস্থান গুলো একটু চিনতে হবে। দেখো এই মানচিত্রটা, এটা হলো প্রশান্ত মহাসাগর, এটা দুই দিকে দেখাচ্ছে কেন, কারণ পৃথিবী গোল তো, হ্যাঁ এটাকে এখানে সমতলে আঁকানো হয়েছে, এইটা আর এইটা একসাথে চলে যাবে, সেই জন্য এটা এটা একসাথে প্রশান্ত মহাসাগর। তারপরে আছে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর, এই হলো মোট 5টা মহাসাগর। আর দেখো এই যে 5টা মহাসাগর তোমরা দেখলে, এর মধ্যে প্রশান্ত মহাসাগরটা হলো সবচেয়ে বেশি বৃহত্তম এবং গভীরতম, এই যে প্রশান্ত মহাসাগরটা সবচেয়ে বড়। হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না দুই দিকে আছে বলে, এটা এটা কিন্তু একসাথে হবে, একসাথে হলে প্রশান্ত মহাসাগরটা হলো 5টি মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর। আটলান্টিক মহাসাগর ভগ্ন উপকূল বিশিষ্ট এবং এটি অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। আটলান্টিক মহাসাগর হলো এই যে এটা অনেকটা এস আকৃতির, দেখো দেখতে অনেকটা এসের মতো, এই যে বাঁকা হয়ে গেছে, অনেকটা এস আকৃতির আটলান্টিক মহাসাগর। এবং এই আটলান্টিক মহাসাগরের উপকূল, এই যে দেখো ডান দিক হবে এটা হবে পূর্ব উপকূল এবং বাম দিকে এটা হবে পশ্চিম উপকূল। আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে ইউরোপ এবং আফ্রিকা। তো ইউরোপের যে উপকূলটা দেখো কিরকম আঁকাবাঁকা, এই আঁকাবাঁকাটাকে বলে ভগ্ন, ভগ্ন মানে ভাঙা, এই উঁচু নিচু। হ্যাঁ এই যে এই যে ভগ্ন বা এই যে উপকূলটা এরকম ভগ্ন বা আঁকাবাঁকা রয়েছে, এই ধরনের উপকূল কিন্তু বন্দর নির্মাণের সহায়ক, অর্থাৎ সমুদ্র বন্দর নির্মাণের জন্য এরকম আঁকা ভগ্ন উপকূলটা উপযোগী। আবার আমেরিকার দিকেও দেখো অনেকটা এই যে আঁকা বাঁকা রয়েছে, এরকম ভগ্ন উপকূল থাকলে ভালো, বন্দর নির্মাণ করা যায়। আর যদি এরকম টানা খাড়াই থাকে তাহলে কিন্তু উপকূলটা বন্দর নির্মাণের জন্য উপযোগী নয়। এই কারণে আটলান্টিকের পূর্ব আর পশ্চিম উপকূলে কিন্তু অনেক বন্দর রয়েছে এবং দুই দিকে দুটা উন্নত মহাদেশ, ইউরোপ মহাদেশে অনেক উন্নত ধনী দেশ, সংখ্যা অধিকাংশ ধনী দেশ, আর উত্তর আমেরিকাও উন্নত দেশ। এই যে দেখো এই আটলান্টিকের দুই পারে দুইটা উন্নত মহাদেশ রয়েছে, অন্যদিকে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এর উপকূলগুলো কিন্তু অভগ্ন, অভগ্ন, অভগ্ন মানে হলো আঁকা বাঁকা না, সোজা একদম খাড়া। এই যে এখানে এই যে দক্ষিণ আমেরিকায় যেমন দেখো এখানে উপকূল, তো
এখানে আবার আন্দিজ পর্বতমালা, এখানে আবার উত্তর আমেরিকার এখানে রকি পর্বতমালা, একদম পর্বতের পাশেই সমুদ্র। সেখানে কি বন্দর নির্মাণ করা যাবে বলো? যাবে না। সেই কারণে অভগ্ন উপকূল যেগুলো হলো আঁকাবাঁকা নাই, সেই উপকূলগুলো বন্দর নির্মাণের জন্য উপযোগী না। যেমন দেখো, ভারত মহাসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। আচ্ছা, ভারত মহাসাগরটার আশপাশে কোন মহাদেশ রয়েছে? এশিয়া এবং আফ্রিকা। এপাশে আছে অস্ট্রেলিয়া। কোন মহাসাগরের পাশে কোন মহাদেশ এটা কিন্তু তোমাদের জানতে হবে। এই ছবিটা কিন্তু বারবার দেখে আমরা পড়বো। হ্যাঁ, ছবি দেখে পড়বো। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকার হিমভাগ পর্যন্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান। এখানে দেখো, এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বরাবর যে অক্ষরেখাটা, এটা তো 0 ডিগ্রি আমরা জানি, নিরক্ষরেখা। 23.5 হলো দক্ষিণ মকর ক্রান্তি। এরপরে 60 ডিগ্রি যে দক্ষিণের যে রেখাটা, এই 60 ডিগ্রির পর থেকে একদম 90 ডিগ্রি পর্যন্ত যে জায়গাটুকু, সেটুকু হলো দক্ষিণ মহাসাগর। ঠিক, কিন্তু অ্যান্টার্কটিকার চতুষ্পার্শ্বে। এই যে দেখো, দক্ষিণ মহাসাগরের দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ, বছরের সকল সময় বরফে আচ্ছন্ন থাকে। এই মহাদেশটাই সারা বছর বরফে আচ্ছন্ন থাকে। এখানে কিন্তু স্থায়ী কোনো বসতি নেই। উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে উত্তর মহাসাগর অবস্থিত। উত্তর গোলার্ধ উত্তরের একদম উপরের অংশটা উত্তর গোলার্ধ। এখানে রয়েছে উত্তর মহাসাগর এবং এর চারদিক স্থলবেষ্টিত। তার মানে এই যে দেখছো এই জলভাগটা, এটার চারপাশটাই স্থল বেষ্টিত, অর্থাৎ চারিদিকে স্থল ভাগ। এবার দেখো, মহাসাগরের আয়তন ও গড় গভীরতা। প্রশান্ত মহাসাগর হলো 16 কোটি 60 লক্ষ, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী। প্রশান্ত মহাসাগরটা যে এশিয়া আর আমেরিকা, এর মাঝখানে হলো প্রশান্ত মহাসাগর, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বলতো, প্রশান্ত মহাসাগরটা কোথায় অবস্থিত? হ্যাঁ, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী। হ্যাঁ, ঠিক বলেছ, আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী হলো প্রশান্ত মহাসাগর, এবং এটার আয়তন হলো 16 কোটি 60 লক্ষ, মনে রাখবে 16 কোটি 60 লক্ষ। এবং গড় গভীরতা হলো 4,270 মিটার, গভীরতাটা হবে মিটারে, আয়তনটা হবে বর্গ কিলোমিটারে। খেয়াল রাখবে, প্রশান্ত মহাসাগরের অর্ধেক আয়তন হলো আটলান্টিক মহাসাগর, কত? 8 কোটি 24 লক্ষ। এবং গড় গভীরতা হলো 3,932। এবং আটলান্টিক মহাসাগরের পাশে কোন কোন মহাদেশ আছে সেটা আমরা দেখব, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা। আটলান্টিকের পাশে হলো আমেরিকা, দুটাকে একসাথে বলা হয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এবং এক পাশে হচ্ছে ইউরোপ আর আফ্রিকা। খেয়াল করো তোমরা, আটলান্টিকের এক পাশে অর্থাৎ পূর্ব পাশে সবসময় খেয়াল করবা, ডান দিক মানে পূর্ব মানচিত্রে আর বাম দিক মানে পশ্চিম। তো আটলান্টিকের ডান দিকে রয়েছে ইউরোপ এবং আফ্রিকা, এবং বাম পাশে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এখানে একসাথে আমেরিকা বলা হচ্ছে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা। এই যে দেখো, আটলান্টিক মহাসাগরের অবস্থানটা হলো আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা। এরপরে আছে ভারত মহাসাগর, 7 কোটি 36 লক্ষ আয়তন। আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগরের আয়তন প্রায় কাছাকাছি। আচ্ছা, এখানে দেখো ভারত মহাসাগরের অবস্থানটা কোথায়? এটা হলো ভারত মহাসাগর, এক পাশে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া। ভারত মহাসাগরের পূর্ব দিকে রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ, উত্তরে এশিয়া মহাদেশ, এবং এবং পশ্চিমে রয়েছে আফ্রিকা মহাদেশ। এরপরে দেখো উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর আয়তন হলো 1 কোটি 50 লক্ষ, এবং এটা পৃথিবীর উত্তর গোলার্ধে রয়েছে। এই যে, এটা উত্তর মহাসাগর, কেমন? এরপরে আছে দক্ষিণ মহাসাগর, আয়তন হলো 1 কোটি 47 লক্ষ। এটা আমরা আগেও একবার দেখেছি যে 60 ডিগ্রি অক্ষাংশ থেকে শুরু করে দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী, অর্থাৎ একেবারে শেষ পর্যন্ত। এই ছিল অবস্থানগুলো। এবার তোমাদের আরেকটা মানচিত্র দেখাই আমি,
বলতো দেখি এখান থেকে এই এই মহাদেশটার নাম কি? এখান থেকে আমরা মহাদেশ আর সাগরগুলো দেখব। হ্যাঁ, এটা রং করা মানচিত্র, এখানে দেখো তো, বলতো এই মহাদেশটার নাম কি বলো সবাই? এটা হলো এশিয়া। কেমন? এটা হলো এশিয়া, এই পর্যন্ত এশিয়া মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো এশিয়া, বুঝছো? এই যে এখান থেকে এই একেবারে ইন্দোনেশিয়া থেকে শুরু করে এদিকে সৌদি আরবিয়া, তুরস্ক, রাশিয়ার অধিকাংশ, চীন, জাপান সব মিলে হলো এশিয়া। সব থেকে বড় মহাদেশ হলো এশিয়া। এরপরে এরপরে আছে এশিয়ার সাথে লাগানো স্থলভাগের সাথে সংযুক্ত হলো ইউরোপ। এশিয়া আর ইউরোপ কিন্তু একসাথে, দেখো এশিয়া আর ইউরোপ একসাথে, এটাকে বলে ইউরেশিয়া। একসাথে দুইটা মহাদেশকে বলে, ইউরোপ এবং এশিয়াকে একসাথে বলে ইউরেশিয়া বলে। কেমন? আর এই মহাদেশটার নাম হলো আফ্রিকা। এই মহাদেশটার নাম হলো আফ্রিকা, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর এটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহাদেশের অবশ্য নতুন একটা নাম আছে, এটা তোমাদের বইতে যেহেতু নাই, তুমি অস্ট্রেলিয়া বলো তো জানার জন্য বলছি যে অস্ট্রেলিয়া মহাদেশের নতুন নাম হলো ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ। আর এই যে একটা দ্বীপ দেখছো, বড় একটা দ্বীপ, এটার নাম হলো গ্রিনল্যান্ড। এই দেখো গ্রিনল্যান্ড লেখা, বিরাট বড় একটা দ্বীপ, কিন্তু এটাতে কোনো মানুষের খুব কম মানুষেরই বসতি এখানে, কারণ এটা বড় প্রচ্ছন্ন থাকে। এবং এই দ্বীপটা কোন দেশের অধীনে জানো? এই যে ডেনমার্ক, এই যে এখানে দেখো, এই যে ডেনমার্ক নামে একটা দেশ আছে ইউরোপের, এই ডেনমার্কের অধীনে হলো এই দ্বীপটা, মানে ডেনমার্কের নিয়ন্ত্রণে। কেমন? দেখতে মনে হয় আমেরিকার দিকে, কিন্তু না, এটা ইউরোপের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, কয়টা মহাদেশ বললাম আমরা? দুইটা। এরপরে এটুকু হলো উত্তর আমেরিকা মহাদেশ, এতটুকু উত্তর আমেরিকা মহাদেশ, এবং এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ, এটা অস্ট্রেলিয়া মহাদেশ, এবং নিচে অ্যান্টার্কটিকা রয়েছে। এই মানচিত্রে এটা আনা হয়নি, যেহেতু এটা মানুষের বসবাসের উপযোগী না, সারা বছর বরফ হয়ে ঢাকা থাকে, সেজন্য এই মহাদেশটা এখানে দেখানো হয় না সাধারণত বেশিরভাগ মানচিত্রে। এবার বলো তো এটা কি মহাসাগর? হ্যাঁ, এটা হলো প্রশান্ত মহাসাগর, এটা আর এটা মিলে, হ্যাঁ এটা পৃথিবী বলতো, এই দুটো একসাথে হয়ে যাবে। প্যাসিফিক ওশান ইংরেজিতে বলে, প্রশান্ত মহাসাগরের ইংরেজি হলো প্যাসিফিক ওশান। প্রশান্ত নামটা কিভাবে হয়েছে শুনবা তোমরা? প্রশান্ত মহাসাগর নামটা, আগের দিনে তো এই সাগর মহাসাগর সব আবিষ্কার হয় নাই, এটা আবিষ্কার হয়েছে 1500 দিকে, গোটা পৃথিবী সাগর মহাসাগর গুলো সব আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তার আগে কিন্তু মানুষের অজানা ছিল, মানুষ ছিল ঠিকই, কিন্তু যোগাযোগ বা বিচ্ছিন্নতা ছিল। তো একজন নাবিক যিনি এই প্রশান্ত মহাসাগরে প্রথম অভিযান করেন, তিনি দেখেন যে এই প্রশান্ত মহাসাগরটা অনেক শান্ত রয়েছে, অন্যান্য মহাসাগরের তুলনায় অপেক্ষাকৃত শান্ত। উনি হয়তো সেই সময় ঝড় তুফানের কবলে পড়েন নাই এখানে, সেই জন্য তিনি এই মহাসাগরের নাম দিয়েছিলেন প্রশান্ত, অর্থাৎ শান্ত থেকে। হ্যালো, আচ্ছা শুনতে পাচ্ছো তোমরা? আচ্ছা আচ্ছা,
এবার মহাসাগরগুলো দেখো, এটা হলো প্যাসিফিক, প্রশান্ত মহাসাগরের কথা বলছিলাম, এটা হলো আটলান্টিক। হ্যাঁ, এই যে এশের মতো দেখতে অনেকটা বাঁকানো, দেখো এখান থেকে এখানে এশের মতো দেখতে অনেকটা, এটা হলো আটলান্টিক। এবং আটলান্টিক মহাসাগরের পাশে চারটা মহাদেশ রয়েছে, দেখো পূর্ব পাশে রয়েছে ইউরোপ, আফ্রিকা, এবং পশ্চিম পাশে রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তোমাদের বইতে সরাসরি বলছে আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা, এই দুই আমেরিকাকে একসাথে আমেরিকা বলছে আর কি, উত্তর দক্ষিণকে। এরপরে আছে ভারত মহাসাগর, ভারত মহাসাগরের পাশে কি কি আছে বলতো? হ্যাঁ, আফ্রিকা মহাদেশ আছে, আর আছে এশিয়া আর অস্ট্রেলিয়া। এই ছিল আমাদের সাগর মহাসাগরের, মহাসাগর গুলোর পরিচিতি। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস তোমাদের দেখায়, সাগর, সাগর আছে বইয়ে, সাগর আর মহাসাগর কিন্তু এক না। এই যে বিস্তীর্ণ উন্মুক্ত অনেক বড়, এগুলোকে বলছে মহাসাগর, আর সাগর হলো এই দেখো এই যে এগুলো অপেক্ষাকৃত ছোট, যেগুলো এই মহাদেশের মানে অনেকটা ভেতরে চলে গিয়েছে অনেকটা। যেমন তোমাদের আছে একটা ভূমধ্য সাগর, এই যে দেখো নীল অংশটা যে দেখতে পাচ্ছ, এটা হলো ভূমধ্য সাগর। কেমন এই যে ভিতরে এই আটলান্টিকেরই একটা সাগর হলো একটা অংশ, এই ইউরোপ আর আফ্রিকার এই মাঝখানে গিয়েছে, এটার নাম হলো ভূমধ্য সাগর। তোমরা তোমাদের বইয়ে এই নামটা লেখা নাই, তোমরা লিখে নাও ভূমধ্য সাগর, দেখায় কোথায়, এই যে এটা হলো ভূমধ্য সাগর, তোমরা লিখে নিতে পারো, এখানে লেখো ভূমধ্য সাগর, ঠিক আছে? এটা তাহলে ভূমধ্য সাগর। আর একটা এটা লিখে নাও, এটা হলো লোহিত সাগর, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, এই জন্য লিখতে বলছি। হ্যাঁ, এই যে দেখো ভূমধ্য সাগর কোনটা তোমাকে তো জানতে হবে, হ্যাঁ এগুলো তো জানা থাকলে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, ভূমধ্য সাগর, ভূ অর্থাৎ কি, ভূ অর্থ হলো স্থলভাগ। হ্যাঁ, এই স্থলভাগের ভিতরে অনেকটা এটা প্রবিষ্ট বা প্রবেশ করেছে, এই জন্য এটা এটার নামকরণ হয়তো এই জন্য ভূমধ্য সাগর। এটার নাম লোহিত সাগর, তোমরা নিশ্চয় মিশর নাম শুনেছো, মিশর দেশের নাম, এই আফ্রিকার একটা দেশের নাম হলো মিশর, এই মিশরের পাশ দিয়ে লোহিত সাগর এটার নাম। আর এটা হলো পারস্য উপসাগর, পারস্য উপসাগর, পারস্য উপসাগর, আর কোন সাগরের নাম আছে তোমাদের একটু দেখায়, ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর, ক্যারিবিয়ান সাগর হলো এটা, আর জাপান সাগর হলো এই জাপানের পাশে এটা, কেমন? আর যখন যখন তোমরা দেখবা যে তিন ভাগ স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ একটা জলভাগের তিন দিকে স্থলভাগ, একদিকে জল, তখন তাকে উপসাগর বলে। যেমন বে, উপসাগর ইংরেজি হলো বে, খেয়াল করো, সাগর ইংরেজি হলো সি, হ্যাঁ মহাসাগর ইংরেজি হলো ওশান, আর আবদ্ধ সাগর হলো এনক্লোজড সি, আর সাগর হলো সি, আর যেটা উপসাগর সেটা হলো বে। যেমন ধরো বঙ্গোপসাগর ইংরেজি কি বলো তোমরা? বে অফ বেঙ্গল, তাই না? আমরা সবাই জানি বে অফ বেঙ্গল, তার মানে বঙ্গ যোগ উপসাগর সমান বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর, তোমাদের একটু দেখাই, এটা হলো বঙ্গোপসাগর, এটা পারস্য উপসাগর, এবং এটা হলো মেক্সিকো উপসাগর। আরো ভালো করে দেখায়, এই যে বে অফ বেঙ্গল, এই যে এটা, এটা হলো উপসাগরের কথা বলছি, হ্যাঁ বে অফ বেঙ্গল, তারপরে এটা হলো পারস্য উপসাগর আর মেক্সিকো উপসাগর। এই যে একটা দেশ দেখতে পাচ্ছ মেক্সিকো লেখা, এখানে যে এই যে তিন দিকে স্থলভাগ, মানে এইদিকে উপরে এই একদিক শুধু উন্মুক্ত খোলা, সেটাকে বলে উপসাগর। তাহলে উপসাগর আমরা কয়টা দেখলাম, বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, পারস্য তোমাদের বলি, পারস্য হলো ইরানের পূর্ব নাম, ইরান, ইরান নিশ্চয় নাম শুনছো তোমরা, মুসলিম দেশ এশিয়ার,
ইরানের পাশে দিয়ে যে উপসাগরটা সেটার নাম হলো পারস্য উপসাগর, এবং ইরানের পূর্ব নাম হলো পারস্য। তোমরা একটু লিখে রাখতে পারো যে ইরানের পূর্ব নাম পারস্য, কেমন? আর এটা হলো মেক্সিকো উপসাগর, তিনটা উপসাগর। আবারও বলি, মেক্সিকো উপসাগর, পারস্য উপসাগর এবং বঙ্গোপসাগর। উপসাগরকে ইংরেজিতে বলে বে, এবং উপসাগর সংজ্ঞা বলতে গেলে তিন দিকে স্থলভাগ পরিবেষ্টিত। দেখো এই যে পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক, শুধুমাত্র দক্ষিণে খোলা, এটাকে হলো, এটা হলো উপসাগর। আচ্ছা, এরপরে হ্যাঁ এখানে দেখো, তাহলে আমরা সাগর, মহাসাগর, উপসাগর গুলো দেখলাম, আর মানচিত্রেরও মহাসাগরের অবস্থান গুলো দেখলাম। এবার আমরা দেখব সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ। দেখো সমুদ্রের তলদেশ কিন্তু যে একেবারে গভীর বা একরকমের ভূমিরূপ তা কিন্তু না। সমুদ্রের তলদেশ কেমন আছে? সমুদ্রে আমরা যেমন স্থলভাগে ধরো কোথাও সমভূমি দেখি, কোথাও পাহাড় পর্বত দেখি, কোথাও মালভূমি দেখি, ঠিক সেই রকমই সমুদ্রের নিচেও এইরকম বিভিন্ন ধরনের ভূমিরূপ আছে, উঁচু নিচু আছে। হ্যাঁ, তোমরা কি এটা জানতে বলতো? সমুদ্রের নিচেও কিন্তু পাহাড় পর্বত আছে, আগ্নেয়গিরি আছে, সমভূমি আছে, গভীর খাত আছে। এটাই আমরা দেখবো কি কি আছে। ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ যেমন উঁচু নিচু, তেমনি সমুদ্র তলদেশও অসমান, কারণ সমুদ্র তলে আছে আগ্নেয়গিরি, শৈলশিরা। আচ্ছা একটু লিখে নাও তো, শৈলশিরা কি? লেখো, শৈলশিরা হলো সমুদ্রের পানির নিচে ডুবে থাকা পাহাড়ের সারি। সমুদ্রের পানির নিচে ডুবে থাকা বা নিমজ্জিত, নিমজ্জিত মানে পানির নিচে থাকা, নিমজ্জিত পাহাড়ের সারি। তাহলে শৈলশিরা, উচ্চভূমি অর্থাৎ পাহাড় পর্বত, গভীর খাত এ প্রভৃতি আছে। তাহলে সমুদ্র তলে কি কি আছে বলো? আগ্নেয়গিরি আছে, শৈলশিরা আছে, উচ্চভূমি আছে এবং গভীর খাত আছে। শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। সমুদ্রের গভীরতা আগের দিনে কিভাবে মাপতো জানো? একটা রশির মাথায় ভারী কোনো বস্তু, পাথর বা এরকম কিছু বেঁধে দিত, তারপরে এটা পানির নিচে ছেড়ে দিত, যেখানে যে এটা তল পেত, তারপরে সেটা সেখান থেকে ওই রশিটাকে মাপা হতো। কিন্তু আধুনিক সময়ে শব্দ তরঙ্গের মাধ্যমে একটা শব্দ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে 1475 মিটার নিচে যায়, আবার ফিরে আসে। হ্যাঁ, তা এই সময়ের হিসাব করে এখন বর্তমানে গভীরতা মাপা হয়, এবং যে যন্ত্রের সাহায্যে এটা মাপা হয় সেটাকে বলে ফ্যাদোমিটার। কি বলে বলো? এটাকে বলে ফ্যাদোমিটার, এবং এই যন্ত্রটা দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। এবং সমুদ্রের তলদেশে যে ভূমিরূপ আছে সেটাকে মোট 5টা ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ দেখো? প্রথমে আছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ, তারপর আছে মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ, আর একটা হলো গভীর সমুদ্রের সমভূমি, ডিপ সি প্লেনস, ডিপ সি প্লেনস। এরপরে আছে নিমজ্জিত শৈলশিরা, ওশানিক রিজ। শৈলশিরা যেটা বলছিলাম পাহাড়ের নিচে, পাহাড়ের সারি সমুদ্রের নিচে, সেটাকে বলে ওশানিক রিজ। এরপরে আছে গভীর সমুদ্র খাত, ওশানিক ট্রেঞ্চ, ট্রেঞ্চ মানে খাত। এরপরে দেখো এটা আমরা বিস্তারিত পড়ি, মহীসোপান যেটা মহাদেশ সমূহের চারিদিকে স্থলভাগের কিছু অংশ ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। ছবিতে দেখি আস্তে আস্তে যেটা সমুদ্রের ঢালে নেমে গেছে, সমুদ্রের পানির নিচে চলে গেছে, সেটাই হলো মহীসোপান। সোপান অর্থ কি জানো? সোপান অর্থ হলো সিঁড়ি, সিঁড়ি যেমন ধাপে 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 নেমে যায় আস্তে আস্তে ঢালটা, ঠিক সেই রকমই খুব অল্প ঢালে যেটা সমুদ্রের পানির নিচে যায় সেটাকে বলে মহীসোপান। এরূপ সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন
নিমজ্জিত অংশকে মহীসোপান বলে এবং মহীসোপানের সমুদ্রের পানি সর্বোচ্চ গভীরতা হলো 150 মিটার। অর্থাৎ এখানে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে তলদেশ পর্যন্ত গভীরতাটা মাপা হয় সেটা হলো 150 মিটার এবং এটি 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। 1 ডিগ্রি কোণে এটা সমুদ্রের দিকে যায়, অর্থাৎ ঢালটা খুবই কম। মহীসোপানের গড় প্রশস্ততা হলো 70 কিলোমিটার, এটা প্রশস্ততার দিক থেকে হয় 70 কিলোমিটার। দেখো তোমরা এই সংখ্যাগুলোর নিচে দাগ দিয়ে রাখো, এগুলো থেকে কিন্তু বহু নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন আসে। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে বলে উপকূলীয় ঢাল, একদম। আচ্ছা ওই মহীসোপান আরো সহজ করে বলি তোমাদের, তোমাদের মধ্যে যদি তোমরা কক্সবাজার, কুয়াকাটা, দেশে বিদেশে কোনো উপকূলীয় এলাকায় যদি গিয়ে থাকো বেড়াতে, তাহলে দেখবা যে অংশটাই আমরা একটুখানি নামি সমুদ্রে, সেটা তো অবশ্যই কম ঢালু, তাহলে তো আমরা নামতেই পারতাম না। যে অংশটুকুতে আমরা একটু নামি অল্প কিছুটা, সেটাই হলো মহীসোপান। সেটা আস্তে আস্তে ঢালু হয়ে সমুদ্রের দিকে গিয়েছে। মহীসোপানের বিস্তৃতি সব জায়গায় সমান না, অর্থাৎ এরকম আস্তে আস্তে ঢালু মহীসোপান যে সব সমুদ্রেই থাকবে এরকম না, কিন্তু কোথাও কোথাও একদম শুরু থেকেই মহীঢাল শুরু হয়ে যায় অনেক গভীর, সেই সব জায়গায় কিন্তু পর্যটন বিকাশ লাভ হয় না, মানে সেখানে মানুষ যায় না, মানে সেখানে কিন্তু বিপজ্জনক। হ্যাঁ, উপকূলের বন্ধুরতার উপর এর বিস্তৃতি নির্ভর করে, অর্থাৎ উপকূলটা যদি আবার বন্ধুর হয়, বন্ধুর মানে কি উঁচু নিচু পাহাড়ি হয়, তাহলে সেটা কি হয়, উপকূলটা মহীসোপানটা প্রশস্ত হয় না। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়, মানে মহীসোপানটা খুবই কম থাকে। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীসোপান খুবই প্রশস্ত, তবে ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। এটা ডাক দাও, ইউরোপের উত্তর পশ্চিম কোনটা আমি দেখাই, ইউরোপের উত্তর পশ্চিম, এই দেখো এটা হলো ইউরোপ, এটা হলো উত্তর, এটা হলো পশ্চিম। শুধু ইউরোপ মহাদেশটা খেয়াল করো, ইউরোপের উত্তর পশ্চিম, ইউরোপ মহাদেশটা দেখো, এদিক কিন্তু পূর্ব, এদিকের কথা বলা হয়নি, পশ্চিম, পশ্চিম এবং উত্তর, ইউরোপের উত্তর পশ্চিম এই অংশটা, এই অংশটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মহীসোপান, বুঝছো? মহীসোপান বড় থাকলে কি হয়, মহীসোপান বড় থাকলে সেখানে বন্দর নির্মাণ করা যায়। প্রথমত মহীসোপান বিস্তৃত থাকা কিন্তু অর্থনৈতিকভাবে অনুকূল, তো সেখানে কি হয়, ও মহীসোপানটা প্রশস্ত হলে সেখানে বন্দর নির্মাণ করা যায়, তারপরে খনিজ সম্পদ উত্তোলন করা যায়, তেল গ্যাস, আবার এরকম মহীসোপানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ, বুঝছো? এই কারণে কিন্তু ইউরোপের ইউরোপের উন্নতির একটা মূলে এই কারণ একটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এখানে উপকূলটাও যেমন রয়েছে বেশি, তেমন এটা মহীসোপানটাও বেশ প্রশস্ত। তাহলে তোমরা এটা দেখলে, মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দেখা যায়। আচ্ছা আর পরে নেই, তারপর আমি মাকে দেখাচ্ছি। অথচ এর পশ্চিম উপকূল বরাবর উত্তর দক্ষিণে ভঙ্গিল রকি পর্বত অবস্থান করায় সেখানে মহীসোপান খুবই সংকীর্ণ। আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান মালভূমি বলে এর পূর্ব পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু। আচ্ছা এবার তোমাদের এই এই যে পড়লাম এটুকু এটুকু এখন আমি মানচিত্রে দেখাচ্ছি। দেখো ইউরোপের উত্তর পশ্চিম উপকূলের মহীসোপান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং দ্বিতীয় অবস্থানে আছে উত্তর আমেরিকার এই পূর্ব উপকূলটা। এই যে দেখো উত্তর আমেরিকার পূর্ব কোন দিক, এদিক পূর্ব, এদিক পশ্চিম, উত্তর আমেরিকার পূর্ব উপকূলের মহীসোপানও প্রশস্ত। এটাও কিন্তু আমেরিকা, কানাডা, এই উত্তর আমেরিকার দেশগুলোর উন্নতির জন্য সহায়ক হয়েছে। অন্যদিকে উত্তর আমেরিকার এই পাশটাই, অর্থাৎ পশ্চিম উপকূলে, এটা তো পূর্ব উপকূল, এটা পশ্চিম উপকূল উত্তর আমেরিকার, তো পশ্চিম উপকূলে আবার মহীসোপানটা সংকীর্ণ, মানে কম। কেন? কারণ এখানে রয়েছে রকি পর্বতমালা, ভঙ্গিল পর্বত, একদম অনেক দূর। পর্বতমালা মানে কি, অনেকগুলো পর্বত টানা,
তো এগুলো এখানে রকি পর্বতমালা অবস্থিত বলে এখানে পাহাড়ের পাশেই সমুদ্র, এর জন্য এটা একদম খাড়া খাড়া ঢাল। হ্যাঁ, এখানে আর মহীসোপান নেই। এরপরে দক্ষিণ আমেরিকার এখানে একটা পর্বত রয়েছে, সেটা নাম হলো আন্দিজ পর্বতমালা, একদম উত্তর দক্ষিণে বিস্তৃত লম্বা হয়ে। তো সেই কারণে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলেও মহীসোপান সংকীর্ণ। অন্যদিকে আফ্রিকার সম্পূর্ণ আফ্রিকাটা কেমন জানো? সম্পূর্ণ আফ্রিকাটা হলো একটা মালভূমি, অর্থাৎ পুরা মহাদেশটাই একদম উঁচু, মানে স্থলভাগটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকখানি উঁচু। মালভূমি মানে হলো তোমরা এর আগে পড়েছ মালভূমি, পর্বত যেমন এরকম মাথাটা সরু থাকে সংকীর্ণ থাকে, এরকম না, মালভূমি হলো ওই উপরিভাগটা সমতল চ্যাপ্টা। তা আফ্রিকাটা হলো এরকম অনেকখানি উঁচু কিন্তু উপরে সমতল, এটা বলে মালভূমি। তো যেহেতু মালভূমি সেহেতু এটা কেমন খাড়াই, ঢালটা খাড়া, সমুদ্র থেকে ঢালটা খাড়া, সেই জন্য এখানে মহীসোপানটা নাই, এখানে হলো মহি ঢাল বেশি। তাহলে মহি ঢাল কোথায় কোথায় বেশি বলো? উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল এবং আফ্রিকার সম্পূর্ণ উপকূল। হ্যাঁ, এখানে হলো মহি ঢাল। আর মহীসোপান আছে ইউরোপের উত্তর পশ্চিম, আমেরিকার পশ্চিম অংশ, এই এই জায়গায় মহীসোপান বেশি। আর তোমরা যদি বলো এশিয়া আফ্রিকা কি অবস্থা, এশিয়া আফ্রিকায় দুই রকমই আছে, কোথাও কোথাও মহীসোপান, কোথাও মহি ঢাল, এরকম। আচ্ছা, এরপরে দেখি কি আছে। তাহলে মহীসোপান মহি ঢাল তোমরা বুঝলে, তো মহীসোপানটা বুঝেছো। আচ্ছা, স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে, নিমজ্জিত মানে কি, পানির নিচে চলে যাওয়া। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্র তটে সমুদ্র তরঙ্গ ক্ষয়ক্রিয়ার দ্বারা মহীসোপান গঠনে সহায়তা করে। সমুদ্র তরঙ্গ মানে হলো সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ বারবার আসে উপকূলে এবং অনেক সময় ক্ষয় করে মহীসোপান গঠন করে। এই গেল মহীসোপান। এবার আমরা মহি ঢালটা দেখি একটু। মহি ঢাল হলো মহীসোপানের শেষ সীমা থেকে হঠাৎ খাড়া ভাবে নেমে সমুদ্রের তলদেশে চলে যাবে, এটাকে বলে মহি ঢাল। ছবিতে দেখো এই যে একদম খাড়া ভাবে সমুদ্রের তলদেশে চলে গেছে, এটাকে বলে মহি ঢাল। এবং মহি ঢালের গড় গভীরতা হলো 200 থেকে 3000 মিটার। দেখো এটার গভীরতা অনেক বেশি। আর যেখানে আমরা দেখছিলাম যে মহীসোপানের গড় গভীরতা 150 কিলোমিটার, সেখানে এটা হলো 200 থেকে 3000, অনেক বেশি গভীরতা। সমুদ্র তলদেশের এই অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ততা কম, মানে এটা ঢালটা বেশি। এটি গড়ে 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত এবং মহীঢালের উপরিভাগ সমান নয়, মহীঢালটা কিন্তু সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত, আন্তঃসাগরীয় মানে সাগরের নিচে গিরিখাত, গিরিখাত হলো পর্বতের দুই পর্বতের মাঝখানে যে খাত অবস্থান করায় তা খুব বন্ধুর প্রকৃতির হয়। এইসব ঢালে কি কি জমে? জীব জন্তুর দেহাবশেষ, সমুদ্রের নিচেও তো অনেক প্রাণী রয়েছে তাই না, জীব বৈচিত্র্য রয়েছে। সেই সব জীব জন্তু গুলো যখন মারা যায় এদের দেহাবশেষ গুলো দেখা গেছে এই মহি ঢালের বন্ধুরতার বিভিন্ন জায়গায় এখানে আটকে থাকে। এবং পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। অবক্ষেপণ মানে হলো, অবক্ষেপণ অর্থ হলো তলানি। হ্যাঁ, পলি পলি জমে থাকে, যেমন ধরো নদী, এত নদী গুলো যে সব সমুদ্রে যায়, তো স্থলভাগ থেকে নদীগুলো প্রবাহিত হবার সময় যে বালি পলি কাদা ক্ষয় করে নিয়ে যায়, সেগুলো কিন্তু কোথায় জমে যে বলো? সে তো সমুদ্রের তলদেশেই জমে তাই না। এই জমে থাকাটাকে বলছে অবক্ষেপণ বা তলানি। তাহলে মহি ঢালে কি কি দেখা যায়? সামুদ্রিক জীবজন্তুর দেহাবশেষ থাকে, পলি প্রভৃতির অবক্ষেপণ থাকে, তলানি থাকে আর কি। আজকে তাহলে এ পর্যন্তই থাকুক, মহীসোপান এবং মহি ঢাল পর্যন্ত গভীর সমুদ্রের সমভূমি। তোমাদের বাড়ির কাজ হলো এই ছবিটা আঁকা খাতায়, ঠিক আছে? এটা আমাকে ছবি এঁকে মেসেঞ্জারে পাঠাবে, কেমন? আমি কিন্তু দেখবো ইনশাল্লাহ, এই ক্লাসটা দেখার পরেই তোমরা এই ছবিটা আঁকবে খাতায়।
স্মৃতি আঁকবে, পেন্সিল আঁকবে। হ্যাঁ, আমি অন্যটা সম্পর্কে একটু ধারণা দিয়ে আগামী ক্লাসে বিস্তারিত পড়াবো। সেটা হলো এই যে দেখছো মহীসোপান, মহীডাল, এরপরে আসবে গভীর সমুদ্রের সমভূমি, এরপরে আসবে গভীর সমুদ্র খাত, মানে খাত অর্থ হলো গর্ত, এরকম খাত। তারপরে আগ্নেয় দ্বীপ, সমুদ্রের নিচে যে আগ্নেয়গিরি থাকে বারবার অগ্নুৎপাতের ফলে লাভাগুলো জমে 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 একসময় দ্বীপের মতো জেগে ওঠে, এটা হলো আগ্নেয় দ্বীপ। আর এই যে হলো নিমজ্জিত শৈলশিরা, শৈলশিরা আমরা প্রথমেই বলেছি, শৈলশিরা হলো নিমজ্জিত পাহাড়ের সারি, পানি নিচে নিমজ্জিত পাহাড়ের সারি। এই যে দেখো ছোট বড় ছোট বড় এরকম পাহাড়, এক সারি পাহাড়, এটাকে বলে নিমজ্জিত শৈলশিরা। তাহলে আবারও শোনো, তোমাদের হোমওয়ার্ক থাকলো সমুদ্র তলদেশে ভূমিরূপের চিত্রটা এঁকে খাতায় একবার পেন্সিল দিয়ে, গাঢ় পেন্সিল দিয়ে, তারপর ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে। কেমন? তাহলে আজকে এ পর্যন্তই, আজকের মতো শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।